লোপ অবশ্য আল্লাহকে সুরের সাথে তুলনা করেছে, তবে আল্লাহ সুরের চেয়ে খারাপ। এই মহিলাটির নাম লোপা রহমান। কত সুন্দর একটি নাম, দেখতে কত সুন্দর, হেজাব পরা একটি মহিলা। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, উনি একজন নাস্তিক, বিশ্ববিখ্যাত নাস্তিক, যিনি তসলিমা নাসরিনকেও হার মানিয়েছে। ওনার সম্পর্কে একটি ঘটনা ফেসবুকে প্রচার হচ্ছে, সেটা হচ্ছে উনি নাকি সড়ক দুর্ঘটনায় ইংল্যান্ডে বসে মারা গেছে। এই ঘটনার সত্যতা কতটুকু আসলে তা কেউ বলতে পারছে না, কারণ উনি একজন ভিন্ন টাইপের লোক ছিল, তাই ওনার সম্পর্কে খবর কেই বা রাখত। তাছাড়া উনি ইংল্যান্ডে ছিল। তার এই মৃত্যুর খবরে সবাই তাকে সমবেদনা না জানিয়ে ধিক্কার জানাচ্ছে, কারণ তিনি অতীতে এমন কিছু কাজ করেছেন যেগুলো তার প্রাপ্য ছিল। উনি যে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, এতে আসলে আনন্দিত হবার কিছুই নেই, কারণ মানুষের জীবনে হাসি কান্না আনন্দ সব কিছু মিলিয়েই থাকে। তবে এটা মোটেই আমাদের প্রত্যাশা নয়। কি আর করার, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি কারো ধর্মীয় অনুভূতিতে প্রকাশ্যে আঘাত করেন, তাহলে সেই লোকগুলো কি আপনাকে দোয়া করবে নাকি ধিক্কার জানাবে? এবার মনে করিয়ে দেই, কি এমন হয়েছিল যার কারণে লোপা রহমানকে মানুষ ধিক্কার জানায়, নিন্দা করছে। লোপা রহমান ইংল্যান্ডে অবস্থিত বিভিন্ন নাস্তিক মুশরিকদের সাথে শুয়ারের মাংস খেত এবং তা ফেসবুকে আপলোড দিত, এবং সেই ভিডিওতে দেখা যেত লোপা রহমান আল্লাহ তাআলাকে শুয়ারের সাথে তুলনা করত, নাউজুবিল্লাহ, যার ফল সে আজকে হারে হারে টের পাচ্ছে। লোপা রহমান এমন একজন মহিলা ছিলেন যিনি বিভিন্ন সময়ে আল্লাহ এবং তার আম্বিয়া কেরামদের উপর বিভিন্ন ধরনের কটূক্তিমূলক ভিডিও বানিয়ে তা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে প্রচার করত। এমনকি মুসলমানদের শেষ আবাসস্থল বেহেস্ত নিয়েও তিনি বিভিন্ন সময়ে উপহাসমূলক বিভিন্ন ধরনের ভিডিও প্রচার করত। তিনি বিভিন্ন সময়ে উপহাস করতে গিয়ে এমন কিছু উদাহরণ দিয়েছিলেন, যেই উদাহরণগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনি যে স্রষ্টার ইবাদত করেন, সে আপনার ইবাদতের কতটুকু যোগ্য, নাউজুবিল্লাহ, এ সম্পর্কে উপমা দিতে গিয়ে তিনি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের সেই হৃদয় বিদারক কুরবানির ঘটনাটি টেনে নিয়ে আসে। সেখানে তিনি উল্লেখ করেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে বলেছিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম যদি সেই কথা না শুনে, সে যদি কোরবানি না দিত, তাহলে সে আজকে রোল মডেল হয়ে যেত। কিন্তু আল্লাহর কথা শুনে তিনি সবচেয়ে বড় ভুল করেছেন, আর তার সিদ্ধান্তটি ছিল সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। আরেকটি ভিডিওতে লোপা রহমান আল্লাহ তাআলার অসহায়ত্বের কথা ভেবে খুবই আফসোস করেন। এই ঘটনাটি বোঝাতে গিয়ে তিনি তার জীবনের একটি ঘটনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, আমি একজনকে ভালোবাসতাম এবং আমার বিয়ে হয়েছিল আরেকজনের সাথে। একদিন আমি মারা গেলাম এবং আমার প্রেমিকও মারা গেল। তখন দুইজনেই ভেস্তে গেলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার প্রেমিকের সাথে ভেস্তে থাকবে। তখন তার প্রেমিক বলবে, দুনিয়াতে যাকে পাইনি এখন তার আর আমার দরকার নেই। প্রেমিককে বলবে, তুমি কাকে চাও? সে বলবে, আমি অমুক সুন্দরী তারকাকে চাই। তখন তাকে বলা হবে, তুমি কার সাথে থাকবে? সুন্দরী তারকা বলবে, আমি তার সাথে থাকবো না। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কার সাথে থাকবে? তখন সে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কিছু কটূক্তিমূলক বাক্য উচ্চারণ করলো, যেগুলো আমি এখন মুখে নিতে পারছি না। যাই হোক, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এমন কিছু কথা বলবে, সেই কথাগুলো শুনে আল্লাহ তাআলা অসহায় হয়ে পড়বে, এবং এই কথা ভেবে এই লোপা রহমান খুবই আফসোস করতে থাকে। তিনি যে এই কথাগুলো বলেছেন, এই ধরনের কিছু ভিডিও আপনাদের সামনে আমি ইতিমধ্যে আপনাদের জন্য তুলে ধরেছি, আর এরকম হাজারো ভিডিও পেয়ে যাবেন আপনারা যদি ফেসবুকে ইউটিউবে সার্চ করেন। যাই হোক বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে এই লোপা রহমান সম্পর্কে যা কিছু জানলাম,
এই কথাগুলো জানার পর আপনাদের কি অনুভূতি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বিশেষ করে আল্লাহ তাআলা আমাকে যেন মাফ করে দেন, কারণ আমি কিছু নাজায়েজ বাক্য আমার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আর এরকম নাস্তিকদের স্থান যেন দুনিয়ার বুকে না হয়, এবং যখনই আপনারা এরকম নাস্তিকবাদী বিভিন্ন লোকদের সম্পর্কে জানবেন, দেখবেন তাদের হেদায়েতের জন্য তখনই আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো জানাবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর ঘন্টার আইকন অ্যাক্টিভ করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।